নমস্কার, পাল জেমসের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে রাহু গ্রহের মহারত্ন গোমেদ নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, এই রাহু গ্রহ একটি ছায়া গ্রহ। এর যে প্রভাব সেটা কিন্তু ক্ষণিকের হয় বা অল্প কিছুদিনের জন্যই প্রভাব থাকে, সেটা সুপ্রভাব হোক আর কুপ্রভাব হোক। বন্ধুরা, রাহুর প্রভাবটা আমাদের মস্তিষ্কে বেশি পড়ে, আমাদের মাথায় বেশি রাহুর এফেক্টটা আসে। ওই দেখবেন, রাহু প্রভাবিত লোকদের একটু রাগ বেশি হয়, একটু খিটখিটে রাগ হয় বা তাতে চিন্তা ভাবনার যে ব্যাপারটা একটু বেশি থাকে, একটু চিন্তা বেশি করে, ডিপলি অ্যানালাইজ বেশি করে, ডিপলি ভাবে বেশি, সবসময় একটা না একটা চিন্তায় সে জর্জরিত থাকে। বন্ধুরা, রাহু প্রভাবিত লোকেদের বাজে চিন্তাটা বেশি হয়। চিন্তা করা ভুল নয়, চিন্তা করতে হবে, চিন্তা না করলে নতুন জিনিসের উদ্ভব হয় না, কিন্তু চিন্তাটা ভুল চিন্তা করে যারা রাহু প্রভাবিত। রাহু একটা মোহর মধ্যে রেখে দেবে আপনাকে, যেসব আনএসেনশিয়াল জিনিস আপনার মাথায় আসবে সেই নিয়ে আপনি ভাবতে ভাবতে সময় কাটাবেন, এগুলো কিন্তু রাহু করে। এবার বলি, রাহু যদি ভালো থাকে জন্মচকে, তার মধ্যে কিন্তু ইন্টেলিজেন্ট, প্রচুর চালাক, প্রচুর ধূর্ত গ্রহ রাহু। একে এ যার জন্মচকে ভালো, সে কিন্তু খুব চালাক হতে পারে, খুব চালাক হবে এবং তার কথা বলার ধরন আলাদা হবে। সে সত্যকে মিথ্যে, মিথ্যেকে সত্য বলা করার কিন্তু তার মধ্যে পাওয়ার এনে দেয় রাহু। এবং রাহু এমন একটি গ্রহ যার মধ্যে সম্মোহন শক্তি আছে, অর্থাৎ আপনার যদি রাহু ভালো থাকে বা আপনার সামনের লোকের যদি রাহু ভালো থাকে, সে আপনাকে যখন কথা বলবে, কিছু কনভেন করাবে, দেখবেন আপনি তার উপর মোহিত হয়ে যাবেন। যদিও শুক্রের অবস্থান এবং শনির অবস্থান জন্মচকে বিচার্য একটা বিষয় আছে। এছাড়া একটু বলে রাখি, রাহু কিছু ক্ষেত্রে কুপ্রভাব দিতে পারে না, যেমন শনিদেব। শনিদেব যদি জন্মচকে আপনার খুব ভালো অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু রাহু কেতু এরা আপনাকে ভোগা দিতে কম ফেলবে বা ফেলবে না। এখন ব্যাপারটা হলো কর্মফল, আর কর্মফলের মেইন দেবতা হলো কিন্তু শনিদেব। বন্ধুরা দেখবেন, রাহু কেতুকে শনিদেবের পেয়াদা হিসাবে ধরা হয় এবং শনিদেব কর্ম কিন্তু রাহু কেতু দ্বারাই সম্পূর্ণ করে, অর্থাৎ কোনো দণ্ড দিলেও কর্মটা আপনাকে রাহু কেতু দিয়ে করিয়ে নেবে। যেমন ধরুন, আপনি আগের জন্মে কোনো একটা পাপ করেছেন বা তার কর্মফলটা এই জন্মে ভুগতে হবে আপনাকে, সেই ক্ষেত্রে কী করবে, আপনাকে দিয়ে একটা ভুল কাজ করিয়ে নেবে রাহু কেতুকে দিয়ে শনিদেব, এবং শনিদেব তারপরে দণ্ডটা আপনাকে দেবে। এবার ঘটনাটা হলো যে, শনিদেব যদি আপনার ভালো থাকে জন্মচকে বা শনিদেবকে তুষ্ট রাখতে পারেন, তাহলে কিন্তু রাহু কেতুর হাত থেকে অনেক ক্ষেত্রে বেঁচে যাবেন, তবে কর্মফল কিন্তু আপনার পিছু ছাড়বে না। কর্মফল যদি খারাপ হয়, তাহলে কিন্তু শেষ জীবনে হলেও আপনার ভুগতে হবে, এই জন্মে না ভোগেন পরের জন্ম ভুগতে হবে, এটা বাস্তব কথা। তবে ব্যাপারটা হলো এটাই যে, শনিদেবকে সঠিক রাখা বা শনিদেবকে ঠিক করা একদম সহজ ব্যাপার। কলিযুগে শনিদেবকে তুষ্ট করার মতো মানে সহজ আর কিছু হয় না বলতে পারেন। শনিদেবকে তুষ্ট করতে প্রথম যে রেমেডি আমি বলতে পারি, সেটি হলো মা বাবার যত্ন নেওয়া। মা বাবাকে মানে মা বাবাকে আপনি যদি মাথায় করে রাখতে পারেন, মা বাবার প্রতিনিয়ত যদি তাদের দেখাশোনা, তাদের আদর যত্ন, তাদের মন আপনি খুশি রাখতে পারেন। দেখুন, আশীর্বাদ সব থেকে বড় জিনিস, আশীর্বাদের উপরে কিন্তু কিচ্ছু হয় না। বড় বড় কঠিন রোগ থেকে শুরু করে বড় বড় পাপ কিন্তু আশীর্বাদে ধুয়ে যায়। যেমন গুরুর আশীর্বাদ, তেমন মা বাবার আশীর্বাদ। মা বাবাকে প্রথম গুরু ধরা হয়, তো এক্ষেত্রে মা বাবাকে প্রথম আপনারা যদি মা বাবার প্রতি স্নেহ আদি এসব দেখবেন, যাদের শনি ভালো তাদের অটোমেটিক এগুলো আসে, যাদের খারাপ তারা চেষ্টা করবেন মা বাবার সাথে ভালো ব্যবহার, যত ভালো সম্পর্ক রাখবেন মা বাবার সাথে, নিজের মনের কথা প্রকাশ করবেন মা বাবার সাথে, দেখবেন শনি অটোমেটিক ভালো হয়ে যাবে। শনি ভালো হয়ে গেলে কিন্তু রাহু কিন্তু অটোমেটিক ঠিক হতে শুরু হয়ে যায়। এরপরেও যদি জন্মছকে দেখেন যে রাহু ভালো আছে বা কোনোভাবে যোগকারক আছে, সেক্ষেত্রে গোমেদ নিয়ে দেখুন, গোমেদের ব্যাপার আছে, গোমেদের কালার বিভিন্ন হয়, লাইট কালার হয়, ডিপ কালার হয়, কালচে কালার হয়, তো আপনারা একটু সিলেকশনের ব্যাপার থাকে। জন্মছক বিচার করে অবশ্যই গোমেদ ওজন, যে কোনো রত্নের ওজন, কালার এগুলো সিলেকশন করতে হয়, তাহলে সঠিক কিন্তু হয়। মন ইচ্ছা হলো একটা গোমেদ, গোমেদ অনেক ধরনের হয়, অনেক মাইন্ডসের হয়, কোনটা আপনার জন্য বেস্ট, আপনার জন্য ভালো হবে। কারণ আপনার যদি খুব বেশি পাওয়ার লাগে, আপনার রোগটা যদি খুব বেশি হয়ে থাকে, তাহলে একটু বেশি পাওয়ারের ওষুধ দিতে হবে। আপনার রোগ যদি কম হয়, তাহলে অল্প পাওয়ারের ওষুধ দিলে কিন্তু কাজ হয়ে যাবে। এইসব বিচার করে ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে একটা ভালো রত্ন দিতে পারে এবং সেই রত্ন ধারণ করে কিন্তু আপনি ভালো কাজ পাবেন। এবং গোমেদ এমন একটি রত্ন, ন্যাচুরাল অরিজিনাল ধারণ করলে খুব দ্রুত এর রেজাল্ট আপনি আশা করতে পারেন। এছাড়া জন্মছক এবং হস্তরেখা সবসময় চেষ্টা করবেন একসাথে বিচার করিয়ে রত্ন নেওয়ার, তাহলে সঠিক হয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে জন্মছকের জন্ম সময়াদি ভুল থাকার জন্য জন্মছকের সঙ্গে জীবন মেলে না রত্ন, সেক্ষেত্রে শুধু জন্মছক দেখিয়ে রত্ন নিলে কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হতে পারে। সেক্ষেত্রে একটু হাত এবং কুষ্টি দেখিয়ে, একসাথে দেখিয়ে চেষ্টা করবেন জন্মছকটা বিচার করানোর, বা দুটো একসাথে দেখিয়ে
আপনারা রত্ন নেওয়ার চেষ্টা করবেন, যে কোনো রত্ন দেখবেন বেস্ট হবে, ভালো হবে। এবং ভালো অ্যাস্ট্রোলজার যারা তারা হস্তরেখা দেখতে পারে। আর আমাদের সাথে আমাদের কাছ থেকে যদি প্রেডিকশান নিতে চান, আমরা কিন্তু হস্তরেখা কুষ্টি একসাথেই দেখি, সামান্য কিছু পারিশ্রমিক আমরা নিই। আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক নাম, ফেসবুকের পেজ লিঙ্ক সব কিছু দেওয়া আছে। পেজে গিয়ে আমাদের কাস্টমার, আমাদের যে যারা আমাদের কাছে প্রেডিকশান করেছে তাদের কাস্টমার ফিডব্যাক দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে।